চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির শিবগঞ্জ উপজেলা থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দদের সাথে শিবগঞ্জ কোর্ট বাজারে মঙ্গলবার বিকাল 3টার সময় ফুলিয়া শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 51 সদস্য বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির মধ্যে শিবগঞ্জ উপজেলার 13 জন সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা বিএনপি নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়াত উদ্দোল্লা মাস্টার, সদস্য আশরাফুল আলম রশিদ, সদস্য আমিনুল ইসলাম, সদস্য শরীফুল ইসলাম শারেফ, সদস্য ফরিদা পারভিন, সদস্য জামাল উদ্দিন অপু, শিবগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, শিবগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।